ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক, আল্লাহাক যাই দিবেন, এতে করে অ্যাজুজ আর ম্যাজুজ এর পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কী রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই এক লাখ বছর, দেড় লাখ বছর, দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। সারা বিশ্বে এখন চলমান যে চার পাঁচটা ইস্যু চলছে, একটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, একটা মানে ইউক্রেন রাশিয়া আসলে মানে পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ আর কি, ইউক্রেন রাশিয়া নয়, এখানে ন্যাটোর সাথে রাশিয়া লড়াই করছে। দ্বিতীয় ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু চলছে না, কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। একটা ইস্যু চলছে অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব জুড়ে। একটা ইস্যু চলছে এখন ধামাচাপা পড়ে গেছে, কিন্তু যখন সময় হবে তখন আবার রাইজ করতে পারে, সেটা হলো করোনা ইস্যু আছে না, মাঝখানে খুব দৌড়ঝাঁপ হলো, হঠাৎ এখন নাই, এখন আছে নাই, আবার যদি ওদের প্রয়োজন হয় তখন এই ইস্যু আবার নিয়ে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখন চলছে আরেকটা নতুন সবচেয়ে মারাত্মক ইস্যু, সেটা হলো ফিলিস্তিনিদেরকে দেখলে গুলি মেরে দিতে বলা হয়েছে। দেখেছেন? দেখেন নাই মনে হয়। আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা, দেখেছেন? এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে। মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না, হাইকেলে সুলাইমানি, মানে ওরা মনে করে, ওরা মনে করে যে তারা বানু ইসরায়েল, একটু বোঝেন, ওরা মনে করে যে ওরা বানু ইসরায়েল, আসলে ওরা বানু ইসরায়েল নয়, ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ। মাসিহ মানে ত্রাণকর্তা। মাসিহ মানে কি? ত্রাণকর্তা। যে আসলে তারা শুধু আরব না, সারা বিশ্ব তারা শাসন করবে, এমনটা তারা মনে করে। এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ, কি না, তালমুদ, এই তালমুদের মধ্যে একটা লেখাও আছে যে একজন মাসিহ আসবে, যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন, আসেন নাই, ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারে নাই। সেই মাসিহের নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। আমরা বলি না মাসিহ ইবনে মারিয়াম, আমরা বলি না ঈসা আলাইহিস সালামকে, আল্লাহর মাসিহ না, ত্রাণকর্তা। ঈসা আলাইহিস সালামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং আল্লাহ পাক তাকে, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। তো বিষয়টা কি দাঁড়ালো? ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে। ঠিক আছে, কারা শাসন করবে? জিউসরা, যারা মনে করে ওরা বানু ইসরায়েল, আসলে তারা বানু ইসরায়েল নয়, তারা ইউরোপিয়ান জিউস। এখন ওরা চায় এই মসজিদ আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সুলাইমানি নির্মাণ করতে। এটা কি? সুলাইমান আলাইহিস সালামের সময় তারা যেমন বিশ্ব শাসন করেছিল না, মনে আছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এত দাপট ছিল তখন, যে সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন, সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন যে বাতাসকে যা ফ্লাই করতে, তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো না? সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো, জিনরা ওই কাজ করতো। সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও, ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বের করে নিয়ে আসো, তারা সেটা বের করে নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এই মসজিদও নির্মাণ করিয়েছেন, মনে আছে? ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল, আর সুলাইমান আলাইহিস সালাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন, যখন পড়ে গেলেন তার দেহটা, তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম না, আছে না কুরআনে? তো সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে ওই যে সাবার রানী বিলকিস, মনে আছে হুদহুদ পাখির ঘটনা? হুদহুদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে, তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবে? এক জিন বলছে যে আমি, আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবে। কত শক্তি চিন্তা করেন! তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন এতে হবে না। আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে সে আলেম ছিল, সে বলছে যে আপনার উঠতে হবে না, চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, চোখের পলক ফেলার আগেই মনে করেন যে 500 মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে এখানে, চিন্তা করেন তাহলে কত বড় শক্তি। তো এরকম শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, এবং ওই সময় বানু ইসরায়েল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছে।
এখন এরা এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে। ওরা মনে করে একজন মাসিহ আসবে এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে। কথা কি মিলাতে পারছেন? ওরা দাজ্জালকে কি মনে করে? মাসিহ মনে করে। ওরা মনে করে যে ফিলিস্তিনিদের এখানে থাকার অধিকার নাই, ওই জায়গা ওদেরই, ওরা ওদেরই মনে করে। এ কারণেই তো 1914 সাল থেকে শুরু করে যে 2023 পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন প্রতি বছর ওদের জায়গা বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে, বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে, মা বোনদেরকে বের করে দিচ্ছে, ভাইদেরকে হত্যা করছে, করছে না? আর এগুলোকে মানবতা বিরোধী অপরাধ কেউ বলে না, বলে বলে না। যদি ওই ওই মজলুম ফিলিস্তিনিরা বলে আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও, তখন ওদেরকে সন্ত্রাসী বলা হয়, তাই হয় না? তো এখন আসলে কি হবে, বিষয়টা কি হবে? এখন নতুন টাটকা ইস্যু চলছে যে তারা বলছে প্যালেস্টাইন থেকে দেখলেই গুলি মেরে দেবে। এখন কি হবে? এখন শোনেন কি হবে। আমরা বলছি কোরআন, এই যে কোরআন এবং হাদিস থেকে বলছি কি হবে, এই জুলুম নির্যাতন হয়তো আরো বাড়বে। কি হবে? আরো বাড়বে। আর মুসলিমদের যে অধঃপতন চলছে, আমাদের দোষের কারণে এই অধঃপতন আরো বাড়তে পারে। একটু দেখাচ্ছি, মুসলিমরা কি এখন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে? মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে? মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায়? মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে? মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে? আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি, না অনেকটা অধঃপতন হয়েছে আমাদের, হয় নাই? হয়েছে কি হয় নাই? আমরা আসলে আমাদের নিজের আধ্যাত্মিকত্ব, আমাদের ইমান, আমাদের আমল, এগুলোকে কমিয়েছি। এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে। একটা সময় কিন্তু এমন ছিল না। তো কোরআন সুন্নাহ যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে। একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন। তার নাম হচ্ছে ইমামুল মাহদি। কী নাম? ইমামুল মাহদি। তার নাম কিন্তু ইমাম মাহদি নয়, তার নাম হচ্ছে, তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশধরদের মধ্যে হবেন, ঠিক আছে? এবং তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বে যে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল। কে বের হবে? দাজ্জাল। এ আবার কে? যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসে নাই, সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে, বলবে আমি আল্লাহ। কি বলবে? আমি আল্লাহ। সে একহাতে জান্নাত একহাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয়, এটা এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না, তাকে সুখ শান্তিতে রাখবে, এই জান্নাত। আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দিবে, এটা জাহান্নাম, আজাব। জান্নাতকে হাতে নিয়ে ঘোরা যায়? রূপক অর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে, সে ফসল বেশি করে দিবে, যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে, তার গুপ্তধন তার পিছু করবে, যারা তাকে মেনে নিবে ওদেরকে গুপ্তধন দিবে, আর অনেক কিছু সে করবে। সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। কী করবে? পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ। কতদিন করবে? 40 দিন। কতদিন? 40 দিন। যার প্রথম দিন হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে। কীভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, ব্যাখ্যাও করতে পারব, এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের কাছে নাই। তবে এই জুলুম চিরস্থায়ী হবে না। আচ্ছা একটা কথা একটু বোঝেন দেখি। মনে করেন এই ভাই, আপনার নাম কি? কী নাম আপনার? হ্যাঁ, শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক, কথার কথা বলছে। শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায়। তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না, এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না, এই বিশ্বের কালচার, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না? তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায় ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, হবে কি না? এবং তার অনুসারী যারা ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না? এখন তার অনুসারী কারা হবে বলে দিলাম? কারা হবে? এই জিউজরা হবে। ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে? করছে কি না? করছে না? পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে? আমরা নিয়ন্ত্রণ করছি? জি না। এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না, বরং ওরাই নিয়ন্ত্রণ করছে। আপনাকে গভীরে ঢুকতে হবে। তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাশাআল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না? তার মানে সময় কাছে না দূরে কাছে? এটা বোঝার জন্য কি
ভবিষ্যৎবাণী করা লাগে, গণক হওয়া লাগে, জ্যোতিষী হওয়া লাগে? এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর সাথে শেষ জামানা স্টাডি করলেই হয়, ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন, চোখ হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক, কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না। তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম। কাকে পাঠাবেন? তিনি নামবেন সিরিয়ায়, কোন দেশে? সিরিয়ার দামেস্কে তিনি নামবেন, দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, তখন তার চুলগুলো দিয়ে টপটপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ, এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে, এটা হবে, এইটা হবে, ওইটা হবে, একদম স্পেসিফিকলি। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তিনি তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি ইমামতি করতে পারব না, ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন, একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন, চিন্তা করতে পারেন? এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। দরজা খুলে দাও এর ব্যাখ্যা কী হতে পারে? কিসের দরজা খুলে দাও? কিসের বাঁধন খুলে দাও? নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে, তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন। তখন দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। কোন দাজ্জাল? সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে, এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে। কী করবে? গলতে শুরু, লবণ যেমন গলে যায় না তাপ দিলে, এমন করে গলতে শুরু করবে। এবং ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে, পালাতে থাকবে, তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পড়ে, দাজ্জাল ওইখানেই মারা যাবে। আল্লাপাক, আল্লাপাক এই শুরু তাকে নয়, তার সমস্ত অনুসারীদেরকে আল্লাপাক সেখানে মেরে ফেলবেন ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে। কার হাতে? মুসলিমদের হাতে। এটার জায়গাটা মেনশন করা আছে, বাবেলুদ নামক জায়গা। কোন জায়গা? বাবেলুদ। যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে, আমি বলে দিব না, দেখেন কোন জায়গায় আছে, কারা ওটা নিয়ন্ত্রণ করছে, দেখেন ওইখানে দাজ্জাল মারা যাবে। মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তার অনুসারীদের পতন হবে। এরপর ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন, একজন ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ তা। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদের শরীয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। এরপরে 40 বছর তিনি রাজত্ব করবেন। কত বছর? 40 বছর। এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে, তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই, আল্লাহু আকবার, ঠিক তার পাশেই দাফন করা হবে। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। কেমন খারাপ হবে? ও আচ্ছা, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সুরার মধ্যেই আছে, এই সুরা কাহাফের কথা বললাম না, সুরা কাহাফের পিছনের দিকে আছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে? পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না, এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজ এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কী জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস, তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কী রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরও বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে, বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে।
আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপর ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন, বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না, মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না, পৃথিবীতে আসে কিনা তাও জানি না, আল্লাহ পাঠাবেন। আবাবিল, তয়রন আবাবিল, যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন না, ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথরকেও নিক্ষেপ করেছে আর? ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন, যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হারিসে আসছে, জমিন একদম চকচক করবে, জমিনটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আলাইহিস সালামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কি না, আনার, আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে, এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাত করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন মাশাআল্লাহ। তো বরকত কোথা থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা এগুলো গাল গল্প বলছি না, এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে, এর একটা কথাও মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দশজন ঘোড়সাওয়ার, কয়জন ঘোড়সাওয়ার? দশজন ঘোড়সাওয়ার বের হবে ইমাম মাহদীর সময়, যারা খোঁজ নিতে যাবে, খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা, ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই দশ, নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহান, এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে, মানুষ এখন রোবট, রোবটিক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না, যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনও কি এরকম সময় আসছে? আসে নাই। এখন এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে, আছে কি না? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন, পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হয়ে যাও, ব্যাস ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে, আচ্ছা জানেন তো, পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে, পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে, দেখেন। আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো, এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে, দেখেন রিপোর্ট দেখেন। ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে,
আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কীভাবে কেয়ামত হবে নবীজি বলছেন, একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কেয়ামত হয়ে যাবে। ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল-ক্বারিআতু মাল ক্বারিআ ওয়ামা আদরাকা মাল ক্বারিআ, আছে না, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা শামসু কুউরাত ওয়া ইদা নুজুমু কাদারাত, এই সূরাগুলো পড়ে দেখেন। আমপারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন, কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি? দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে, এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, কালিমা বোঝার চেষ্টা করি, আল্লাহ তাওহীদ শিখি, জানি, বুঝি, নবী সুন্নত অনুযায়ী আমল করি, হালাল খাই, পরিবার গড়ি, মানুষকে সৎ কাজে দাওয়াত দিই, অসৎ কাজে নিষেধ করি, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাপাক যা দিয়েছেন, জানমাল, সময়, শ্রম, আল্লাপাক যা দিয়েছেন ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ, এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি, ইনশাআল্লাহ দুনিয়া সফল হব, পরকালে সফল হব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আল্লাপাক আমাদের সবাইকে সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন, এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন, এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন।